এবং আল্লাহ তোমাকে পেয়েছেন দাল্লান পথ হারা, দিশে হারা, জি দিশেহীন যাই বলেন না কেন, ফাহাদা অতপর তোমাকে দিক নির্দেশনা দিয়েছেন, রাস্তা দেখিয়েছেন। দাল্লান মানে কি হয়, দাল্লাইদুল্লাহ মানে কি? হ্যাঁ, আমাদের দেশে একটা কথা গুমরাহ আছে, শব্দটা ফার্সি কিন্তু গুম মানে হারা আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ গুমরাহ। গুমরাহ কিন্তু গেল, তাই না? যদি আপনাকে বলা হয় আপনি গুমরাহ তো কি গেল না, এ আমি গুমরাহ, এত বড় কথা, তাই না? এটা গেল হয়ে গেল। যদি পথভ্রষ্ট বলা হয় তাহলে গেল, আর যদি বলা হয় আপনি দিশে হারা কিন্তু গেল হলো না, ভদ্র হয়ে গেল, তাই না? আপনি পথ হারা কিন্তু আপনি দিশেহীন, কি করবেন আপনি দিশে পাচ্ছেন না, দিশেহীন তো গাইল হল না। জি, ভাষা ভদ্র হইতে হবে, ভাষা ভদ্র হইতে হবে, আল্লাহ শিখিয়েছেন। আমাদের এক ভাই এরকম এইটার একদিন জুমার খুতবাতির দিকে তরজমা করতে গিয়ে বলছে, আল্লাহ বলছেন ওয়াজা দেখা দল্লান, হে নবী তোমাকে আল্লাহ গুমরা পেলেন, ফাহাদার হেদায়ত করলেন, আর মুসল্লিরা সব এখন মারবে ওকে, হ্যাঁ গালাগালি শুরু করে দিয়েছে যে ইয়ে দেখো কত গুমরা, নবীর সাথে বিয়াদবি করছে, নবী নাকি গুমরা ছিল, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, জি আদব শিখতে হবে। আব্বাস রাজি আল্লাহ তালানহ কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চাচা আব্বাস রাজি আল্লাহ তালানহ কে, কোনো একজন সাহাবি জিজ্ঞেস করছেন যে আপনি বড় না নবী বড়, আন্তা আকবর আম রাসূলুল্লাহ, আপনি বড় না কে বড়, চাচা ভাতিজা কিন্তু সমবয়স্ক মোটামুটি কাছাকাছি, তো কিন্তু বয়সে বয়সের দিক থেকে কে চাচাই বড়, আব্বাসই বড়, একটু ছোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরে তিনি বলছেন যে না রাসূলুল্লাহ বড়, কে বড়, রাসূল বল রাসূলুল্লাহ আকবর মিন্নি ওয়ালাকিন্নি আকবর মিনহু সিন্নান, জি তিনি আমার চাইতে বড় কিন্তু আমি বয়সের দিক থেকে একটু বেশি, বয়সের দিক থেকে একটু বেশি। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ কোন একজন শেখের সাথে যার বয়স হয়তো হচ্ছে 30 আর আপনার বয়স 50, যদি বলে আপনি বড় না শেখ বড়, চট করে বলে আমি বড়, হ্যাঁ কথা বোঝা গেছে, আমি বড়, কথা তো ঠিক কিন্তু কথার আদবটা ঠিক না। এই আদবটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 1400 বছর আগে শিখিয়েছেন যে রসূলুল্লাহ বড় আর বয়সের দিক থেকে ওনার চেয়ে আমি বেশি, ওয়ালাকিন আকসার আকবর মানে আকসার মিন্নি সিন্নান, বয়সের দিক থেকে একটু বেশি আমি, আর বাকি মান ইজ্জত সম্মান সব কিছু তো নবী বড়, অত খুলে বলা দরকার নেই, উনি বড়, নিজে বড় বলাটা কেমন মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে, সুবহানাল্লাহ। ঠিক ওই রকমই অনুবাদ করতে গিয়ে দেখবেন যে একটা আরবির অনুবাদ বাংলায় যদি 3-4 রকম হয় আর দুই একটা মার্জিত চলবে আর দুই একটা একটু তাতে বেয়াদবির গন্ধ পাওয়া যাচ্ছে ওটা থেকে হ্যাঁ এড়িয়ে চলবেন ওটাকে আর ওটা থেকে বেঁচে থাকবেন, না হলে আপনাকে লোকেরা আপনার দাওয়াত কবুল করবে না, কথা বোঝা গেছে?